হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কুকিং করিডোরে সবাইকে ওয়েলকাম। আজকে আমি ফিরে এলাম একটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁঠাল বিচির ভর্তা। তো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি তা জেনে নিতে দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। কাঁঠাল বিচির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কতগুলো কাঁঠাল বিচির উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর পাতলা যে লাল আবরণটি থাকে ওটাও ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, ওতে দিয়েছি জল আর কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে বিচিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে আর একদম ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি পরবর্তী প্রসেসে চলে যাব। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এলে ওতে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে এসেছে, তুলে নিয়েছি, আর ওদিকে আমি কাঁঠাল বিচিটাও ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। চাইলে হাত দিয়েও ম্যাশ করা যায় অথবা শিলনোড়াতে বেটেও ম্যাশ করা যায়। এরপরে আমি এখানে তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো তুলে নিয়েছি, এখন লবণ দিয়ে এই লঙ্কাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। লঙ্কাগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এরপরে সমস্ত কিছু একসাথে মেখে নিতে হবে। কাঁঠাল বিচির ভর্তা একদম তৈরি। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।